মেয়েরা আজ আর কোনো অংশে পিছিয়ে নেই। সমাজের প্রতিটি ক্ষেত্রেই এখন মেয়েদের উৎকর্ষতার পরিচয় পাওয়া যায়। তাদের এই উৎকর্ষতার বিকাশ ও প্রসারের লক্ষ্যে দুদিনব্যাপী পশ্চিম জেলা ভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চের সূচনা হলো মঙ্গলবার। রাজধানী মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। এদিনের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়, রাজ্য সমগ্র শিক্ষার অধিকর্তা শুভাশিষ বন্দ্যোপাধ্যায় এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। উল্লেখ্য, জেলাভিত্তিক এই কিশোরী উৎকর্ষ মঞ্চের মাধ্যমে রাজ্যের প্রতিটি জেলা থেকে বাছাই করা ছাত্রীরা আগামী দিনে রাজ্যভিত্তিক মঞ্চে নিজস্ব প্রতিভা তুলে ধরবে। এদিন উদ্বোধন শেষে এক সাক্ষাৎকারে মেয়র দীপক মজুমদার বলেন, প্রতিটি কিশোরীর মধ্যে কিছু না কিছু সুপ্ত প্রতিভা রয়েছে, কিন্তু বিভিন্ন কারণবশত এই সুপ্ত প্রতিভাগুলোর বিকাশ ঘটানো সম্ভব হয় না। তাই কিশোরীদের সেই সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর একটি শ্রেষ্ঠ মঞ্চ এই কিশোরী উৎকর্ষ মঞ্চ। এই মঞ্চের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে কিশোরীরা সঠিক পথ নির্বাচন করার সুযোগ পাবে। আজকে ডিস্ট্রিক্ট লেভেল কিশোরী উৎকর্ষ মঞ্চে যে প্রোগ্রাম হচ্ছে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে, এই ডিস্ট্রিক্টের অন্তর্গত সমস্ত বিদ্যালয়ে একসাথে করে মেয়েদের কিশোরীদের প্রতিভা বিকাশ প্রসার বা সমৃদ্ধ করার ক্ষেত্রে এটা একটা ভালো প্ল্যাটফর্ম বলব। মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের রাজ্য সরকারের এই প্রোগ্রামে যেসব কিশোরীরা তাদের প্রতিভা আছে সুপ্ত প্রতিভা প্রকাশ করার সুযোগ পায় না, বা যাদের প্রতিভা আছে তাদের সঙ্গে মত বিনিময় করে তাদের প্রতিভাকে সুস্থ করা, বা নিজেদের মধ্যে জড়তা যেটা আমাদের বলি, তারপর অনেক সময় অনেকের যোগ্যতা থাকে কিন্তু সে প্রকাশ করতে পারে না। আমার মনে হয় আলোচনার মাধ্যমে খেলা ক্রীড়া সংস্কৃতি সমস্ত বিষয়গুলি উঠে আসবে এবং তাদের মধ্যে আলোচনা মত বিনিময় হবে এবং বিভিন্ন যে অনুষ্ঠান হবে এখানে সবাই তারা থাকবেন, তাদের কালচার দেখতে যেমন অনেকটা উন্নত হবে, পাশাপাশি তাদের যে যার যার যে দক্ষতা আছে যেটা সুপ্ত সেগুলি মত বিনিময় হবে এবং আগামী দিন কী করা, কীভাবে নিজেকে প্রতিষ্ঠিত করা, সব ক্ষেত্রে সমস্ত শিক্ষা স্বাস্থ্য কিংবা ক্রীড়া সংস্কৃতি সমস্ত প্রতিযোগিতা নিজেকে তৈরি করা এবং নিজের প্রতিভাকে তুলে ধরা, পাশাপাশি অন্যদেরকে উৎসাহিত করা, যাদের প্রতিভা যে কিন্তু বলতে পারে না বুঝতে পারে না বা কিছুটা নিজেদের মধ্যে সম্পূর্ণ থাকে সেগুলো কিন্তু আলোচনা ভিত্তিতে একসাথে থাকার সুবাদে তাদের কিন্তু সেই জড়তা কেটে যাবে। আমার মনে সমস্ত ক্ষেত্রে এটা একটা খুব ভালো মঞ্চ, এখানে নিজেকে তুলে ধরা যায়। আমি এটা সাফল্য কামনা করছি। এই দিনের অনুষ্ঠানে বিভিন্ন ছাত্রী সহ রাজ্যের বিশিষ্ট সম্মানিত নারীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।